আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সময় জামান ফুডিস। আজকে আমি আবারও নিয়ে এসেছি আমার রামাদানের প্রিপারেশনের ভিডিও। এর আগেও আমি আরেকটি ভিডিও শেয়ার করেছি, সেখানে সকল ফ্রোজেন আইটেম ছিল, তো সেটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যারা না দেখেছেন। আর এখানে আমি আজকে এখানে শেয়ার করব, প্রথমেই আমি একটি ইগ চিজি অন্থন বানাবো। এর জন্য আমি এখানে দুটো ইগ বয়েল করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, গ্রিন চিলি, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আর টেস্ট মতো সল্ট, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে মজরেলা চিজ। তারপর আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি একটি সমুচা শীট নিয়ে নিচ্ছি। এই সমুচা শীটটা আমি কিনে নিয়েছি, আমার চ্যানেলে এটারও একটি রেসিপি আছে, যারা যাদের কাছে কেনাটা অ্যাভেলেবেল না তারা বাসায় বসে এটা তৈরি করে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি এই সমুচা শীটের যতটুকু প্রয়োজন নিলাম, আর ব্যাকরিটা আমি একটা তাওয়াল দিয়ে কভার করে নিয়েছি। এবার একটি শীটকে আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি। পরে আপনারা অন্থনের কীভাবে বানায় এটা ভিডিও দেখেই বুঝে নেবেন। তো অন্থনটা ভালো করে লাগানোর জন্য কিছুটা ময়দা তার সাথে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, সেই মিশ্রণটা চারপাশে দিয়ে আমি মাঝে বরাবর অন্থনটা দিয়ে দেখতেই পাচ্ছেন এভাবে কোনাকুনিভাবে একটার সাথে একটা লাগিয়ে নিয়েছি। তারপরে এটা মাঝে বরাবর এভাবে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে এভাবে দুই কোণাটা লাগিয়ে নিতে হবে। আপনারা ভিডিওটা দেখেই বুঝে নেবেন যে আমি কী করে বানাচ্ছি। আসলে এটা বলে এতটা ভালোভাবে বোঝাতে পারবো না, আপনাদের ভিডিও দেখে এটা বুঝিয়ে নিতে হবে যে কীভাবে অন্থন তৈরি করছি। এভাবে আমি সবগুলো অন্থন তৈরি করে নেব, এবং আমি এটা সংরক্ষণের জন্য এখানে একটি পলি ব্যাগে এগুলো রাখছি। আপনারা চাইলে এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন, আপনাদের যেভাবে যেমন সুবিধা হয়। আর রামাদানের আমি আরেকটি জিনিস যেটা আমি সবসময় আগে রেডি করে রাখি সেটা হচ্ছে লেমন আইস কিউব। এভাবে আমি লেমনগুলোকে কেটে আমি রস বের করে আমি এভাবে একটি আইস কিউব বক্সে আমি এগুলোকে ডিপ ফ্রিজে বরফ করে নিই। এটা করলে দেখা যায় অনেক সুবিধা হয়, দেখা যায় যে কোনো শরবত বা যে কোনো কাজে আমার লেবু প্রয়োজন হলে জাস্ট একটা কিউব বের করে ভিতরে দিলেই হয়ে যায়। তার সাথে আমি পানি দিয়ে এইভাবে আইস কিউব করে নিই। তো এটা আমি ওয়ান টাইম পলি ব্যাগে করছি, আপনারা এইভাবে আইসক্রিম বক্সেও করে নিতে পারেন। রামাদানের প্রিপারেশনের তালিকা আরেকটা আছে, এভাবে ছোলার বুট। আমি ছোলার বুটকে ধুয়ে আমি এভাবে আগেই অনেকগুলো করে ভিজিয়ে রাখি, তারপরে এগুলোকে আমি লবণ এবং পানি দিয়ে সিদ্ধ করে নিই। সিদ্ধ করা হয়ে গেলে আমি ছোটো ছোটো পলি ব্যাগে এগুলোকে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি। ইফতারের কিছুক্ষণ আগে এগুলো বের করে জাস্ট পেঁয়াজ মরিচ দিয়ে তেলে রান্না করলেই হয়ে যায়। এরপর আমি এখানে তুর ডাল, মুসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে ভিজানোর পরে ভালো করে ধুয়ে আমি এটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুন দিয়েও ব্লেন্ডার করে নিতে পারেন, আমি দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে এটাকে ছোট ছোট পলি ব্যাগে আমি ভরে রেখে দেবো। সকালবেলা এটা একটা ব্যাগ বের করে রেখে দেবেন যেদিন আপনারা পেঁয়াজও বানাবেন। আর হচ্ছে এটা করলে দেখা যায় প্রতিদিনই ডাল ভিজানো এবং এগুলো ব্লেন্ডার করার ঝামেলা থেকে মুক্তি হওয়া যায়। এখন আমি আপনাদের সাথে বার্গারের ব্রেড রেসিপিটি শেয়ার করব। আমি এখানে 1/3 কাপের মতো পানি দিয়ে তার ভিতরে 2 টেবিল স্পুনের মতো সুগার এবং 1/2 টিস্পুনের মতো ইস্ট দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো ঢেকে রেখেছি। তারপরে এটাকে 5 মিনিট পরে আমি এর ভিতরে 1.5 কাপের মতো ময়দা দিব এবং 1 টেবিল স্পুনের মতো মিল্ক পাউডার, সাথে আমি এখানে লবণই দিয়েছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। তো এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তারপর এখানে 2 টেবিল স্পুনের মতো ইগ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে এটা বুঝে দিবেন, আমার এখানে 1/3 কাপের মতন লেগেছে। তারপর এখানে 2 টেবিল স্পুনের মতন আমি অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি মুথে নিচ্ছি। ভালো করে মুথে নেওয়ার পরে আমি এখানে ছোটো ছোটো আমি যতটুকু সাইজের ব্রেড বানাবো ওই সাইজের আমি টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 30 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দিতে পারেন, বাট আমি এত ঝামেলা করতে চাচ্ছি না। তো আমি এখন এই সোজাই এটা টেরেতে আমি এই ছোটো ছোটো টুকরোগুলো দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে রাখছি, হাত দিয়ে টেনে এইভাবে করে ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি। তো এভাবে রেখে আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এভাবে র্যাপিং পেপার দিয়ে এটাকে ভালো করে কভার করে নেবেন। 1 ঘন্টা পরে আমি এর ওপর ডিমের যে কুসুমটা আছে ডিমের কুসুমটা উপরে ব্রাশ করে দেবো, এতে দেখা যায় কালারটা খুবই সুন্দর আসে। এবং উপরে আমি কিছুটা সেসিমি সিড দিয়ে দিচ্ছি,
তারপরে এটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 12 মিনিটের জন্য বেক করে নেব। বেক করার পরে গরম গরম বের করার সাথে সাথে এর উপরে অয়েল ব্রাশ করে নেব। এতে কি হবে, এটা দেখতে একটা শাইনি লুক থাকবে। আমি এটার ভিতরটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা এটা সফট হয়েছে। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বার্গারের যে মাংসের কিমাটা, আর এই ভিডিওতে আপনাদের সাথে বার্গারের রুটিটাও শেয়ার করছি। নেক্সটে ইনশাল্লাহ আমি আপনাদের এই ব্রেড দিয়ে বার্গার বানিয়ে দেখাবো। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।